আজ আমরা বেরিয়ে পড়েছি একটা বেবি শ্যুটের উদ্দেশ্যে। আমরা যাব মায়াপুর, একটা কাটোয়া স্টেশন। এখন বাজে 6:16, আমাদের ট্রেন হচ্ছে 6:30। 6:30 কাটোয়া ব্যান্ডের লোকাল, এটা ধরে আপনার যাব বিষ্ণুপ্রিয়া হল্ট। বিষ্ণুপ্রিয়া হল্ট থেকে টোটো করে গঙ্গার ধার, গঙ্গার ধার থেকে নৌকায় আমরা পার হয়ে তারপর থেকে ওখান থেকে আমরা স্পট দেখব কোথায় কোথায় কি ভালো ছবি শ্যুট করা যায়। আমাদের মডেল এখন উনি চলে এসেছেন সকাল সকাল। ওনার নাম হচ্ছে অস্মিতা, পুকি মডেল, আমাদের ভাইরাল মডেল। এটা হচ্ছে আমাদের প্রথম লোকেশন, যেটা হচ্ছে মায়াপুরের ঘাট। ঘাটের ধারেই একটা খুব সুন্দর লোকেশন ছিল, যেটা আমাদের নৌকার সাবজেক্টে ছিল, সেটা শ্যুট করার মতো। তো এই জায়গাটা আমরা বেছে নিয়েছি শ্যুট করার জন্য। আমরা ব্যাকে ব্যবহার করব V1, আর এদিকে অক্টাতে আমরা ইউজ করবো ED 200 Pro গোডক্সের সাথে 95mm অক্টা বক্স। এবার আমরা চলে এসেছি ইস্কন মায়াপুরে, ইস্কন মন্দিরের ভিতরে। এখানে আমরা সকালে টিফিন করে এ আমাদের নেক্সট লোকেশন, এটা আমাদের দ্বিতীয় লোকেশন। এখানে কিছু ছবি আমরা শ্যুট করব, এখানে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। এখানে কিছু ছবি শ্যুট করার পরে ছবিগুলো আপনারা সব দেখতে পাবেন ভিডিওতে।
এবার আমাদের লাঞ্চের টাইম, আমরা লাঞ্চ করব। লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা থার্ড লোকেশন মানে থার্ড লোকেশনের দিকে যাব, লোকেশনটা দেখতে কোথায় কীভাবে শ্যুটটা করা যায়। নেক্সট আরও অনেক পথ আছে, সেগুলো দিয়ে শ্যুটগুলো আমাদের কমপ্লিট করতে হবে। বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা একটার দিকে চলে গেছে। এতটা মানে আমরা সকালে বেরিয়ে এতক্ষণ লেট হওয়ার কারণ হচ্ছে কুচকিটা ঘুমিয়ে গেছিলো, কারণ ওর মুডের ওপরেই ডিপেন্ড করছে আমাদের পুরো শ্যুট। ওকে তো একটু মানে ওকে একটু ঘুমানোর সময় দিতে হবে, ওকে একটু খেলার টাইম দিতে হবে, তবেই ও আমাদের সাথ দেবে। দেখি লাঞ্চটা করে নিয়ে তারপরে নেক্সট লোকেশনে কোথায় যাওয়া যায় দেখি। এটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তাই মানে এই দিনে ভীষণভাবে আমরা মানে রোদের মধ্যে দাঁড়িয়ে লোকেশন দেখতে গিয়ে ভীষণ আমাদের কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। তো কষ্ট লাগেনি যখন আমরা আউটপুটটা পেয়েছি, যখন আমাদের সাথে বেবিটা সাথ দিয়ে যখন আমাদের ছবিটা আমরা পেয়েছি, তখন মনে হচ্ছে যে না, সেই কষ্টটা কোনো কষ্ট নয়, আমরা এত ভালো ছবি ওখান থেকে বার করে নিয়ে আসতে পেরেছি, মানে এত ভালো ছবি ওখান থেকে আমরা তুলে নিয়ে আসতে পেরেছি। পপ সাজানোর কাজ চলছে, এখানে এখন বেবিটা রেডি হচ্ছে। বেবি রেডি হয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এখানে পপস আমাদের মানে লোকেশনে সাজানো রেডি, ছবিগুলো আপনারা দেখেছেন, আবার এই ভিডিওর লাস্টে আপনারা ছবিগুলো দেখতে পাবেন। আমাদের শ্যুট প্রায় শেষের দিকে, মানে শ্যুট আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিছু ফ্যামিলি পিকচার্স তোলা হচ্ছে। এরপর আমরা বেরোবো, কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেব, মানে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেব। সারাদিন এখন প্রায় সন্ধে হয়ে গেছে, 7:30 হচ্ছে আমাদের নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে 7:30 আমাদের ট্রেন। তো সেই বুঝে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন আমরা নৌকায় চলে এসেছি, নৌকায় উঠে গেছি, নৌকা পেরিয়ে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে কাটোয়ার উদ্দেশ্যে ট্রেন। আশা করি ছবিগুলো সবার খুব ভালো লেগেছে। ভালো যদি লাগে আমাদের পেজটাতে লাইক করে দেবেন, আমাদেরকে ফলো করবেন। আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো কিছু কনসেপ্টের ছবি আমরা ভবিষ্যতে নিয়ে আসব, চেষ্টা করব